আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেন সংকটে যুদ্ধবিমান পাঠাতে ভিন্ন কৌশল খুঁজছে আমেরিকা। রাশিয়ার দুই জেনারেল নিহত, দাবি ইউক্রেনের। তেল নিষেধাজ্ঞা দিলে গ্যাসও বন্ধ, পশ্চিমাদের রুশ হুঁশিয়ারি। এদিকে ইউক্রেনে অস্ট্রেলিয়ার ক্ষেপণাস্ত্র, আরেকদিকে কিয়েভ দখলে মরিয়া রাশিয়া। এবং সর্বশেষ, ইউক্রেন অভিযান রাশিয়ার জন্য এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে, জেলনস্কি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইউক্রেন সংকটে যুদ্ধ বিমান পাঠাতে ভিন্ন কৌশল খুঁজছে আমেরিকা। রাশিয়ার সামরিক অভিযান মোকাবেলায় বারবার যুদ্ধ বিমান চেয়ে পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, কিন্তু কোনো দেশ এখনো পর্যন্ত তাতে রাজি হয়নি। তবে এবার ভিন্ন কৌশল অবলম্বন করে মার্কিন যুদ্ধবিমান পাঠাতে প্রেসিডেন্ট বাইডেনকে চাপ দিচ্ছে দেশটির আইন প্রণেতারা। তাদের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ইউরোপীয় মিত্রদের বেশ কয়েকটি দেশ রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে, এর মধ্যে পোল্যান্ড অন্যতম। ইউক্রেনীয় পাইলটরা জানেন কিভাবে এসব রুশ যুদ্ধবিমান উড়াতে হয়। পোল্যান্ড তাদের যুদ্ধবিমান ইউক্রেনকে হস্তান্তর করলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব যুদ্ধবিমান পোল্যান্ডকে দিতে পারে। যদিও পোল্যান্ডের পক্ষ থেকে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত কিংবা মন্তব্য করা হয়নি, তবে মার্কিন সরকার বলছে এটি পোল্যান্ডের সার্বভৌম সিদ্ধান্ত। হোয়াইট হাউস আরও জানিয়েছে এটি একটি লজিস্টিক চ্যালেঞ্জ, আর এর মানে হলো এই ধরনের হস্তান্তর ততটা সহজ হবে না। এদিকে রাশিয়ার দুই জেনারেল নিহত, দাবি ইউক্রেনের। ইউক্রেন যুদ্ধে আরও এক রাশিয়ান জেনারেল নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের গোয়েন্দারা। ফলে এক সপ্তাহের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীর দ্বিতীয় জেনারেল ইউক্রেন যুদ্ধে নিহত হলেন। ইউক্রেনের প্রতিরক্ষা অধিদপ্তরের গোয়েন্দা শাখা জানিয়েছে 41তম সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন মেজর জেনারেল ভিটালি। অন্যান্য সিনিয়র অফিসারের সঙ্গে পূর্ব ইউক্রেনের শহর খার্কিভে সংঘর্ষের সময় তিনিও নিহত হন, খবর গার্ডিয়ানের। দুই রাশিয়ান এফএসবি অফিসারের মধ্যে একটি কথোপকথন মৃত্যু নিয়ে আলোচনা করছে। তারা অভিযোগ করছেন তাদের সুরক্ষিত নিরাপত্তা আর ইউক্রেনের অভ্যন্তরে কাজ করছে না। অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা বেলিংকেটের এক প্রতিবেদনে বলা হয়েছে তারা একটি রাশিয়ান সূত্রের মাধ্যমে গুরাসিমভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তেলে নিষেধাজ্ঞা দিলে গ্যাসও বন্ধ, পশ্চিমাদের রুশ হুঁশিয়ারি। রাশিয়ার তেল নিষিদ্ধ করলেই বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ বাড়বে, প্রতি ব্যারেলের জন্য গুনতে হবে $300, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। এ সময় তিনি আরও হুমকি দিয়েছেন, তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। নোভাকের দাবি, জার্মানির নর্ড স্ট্রিম এক গ্যাস পাইপ লাইনে গ্যাস সরবরাহের সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, সাথে নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার রাশিয়ার আছে। ইউক্রেন অভিযানের শাস্তি হিসাবে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। অনেক মার্কিন মিত্র এতে সায় দিলেও জার্মানি ও নেদারল্যান্ডস বিষয়টি মেনে নেয়নি। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো মোট গ্যাসের 40% এবং তেলের 30% রাশিয়া থেকে পেয়ে থাকে। নোভাক তাই দাবি করছেন, তাৎক্ষণিকভাবে তেল গ্যাসের বেলায় ইউরোপের রাশিয়ার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। তিনি বলেন এতে তাদের বছরের পর বছর লেগে যাবে, যাতে খরচও বাড়বে কয়েক গুণ, ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ইউক্রেনে অস্ট্রেলিয়ার ক্ষেপণাস্ত্র। রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর 24 ফেব্রুয়ারি ভোরে স্থল আকাশ ও জলপথে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনারা। উত্তর দক্ষিণ ও পূর্ব দিক থেকে এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই। নাগরিকদের নিরাপদে চলে যাওয়ার জন্য ইউক্রেনের বিভিন্ন শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একথা জানিয়েছে, তবে ইউক্রেনের কোনো কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে অস্ট্রেলিয়া সরকারের প্রতিশ্রুতি দেওয়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছেছে বলে সোমবার দেওয়া এক ঘোষণায় একথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। প্রধানমন্ত্রী মরিসন জানান,
তাদের ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে পৌঁছে গেছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এবং চীন বর্তমান ব্যবস্থাকে হটিয়ে নতুন একটি বিশ্ব ব্যবস্থা প্রণয়নের কথা চিন্তা করছে। গত সপ্তাহে ইউক্রেনকে যুদ্ধ সহায়তা দিতে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র, অস্ত্র, গোলা বারুদ দেওয়ার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়ার সরকার, সূত্র আল জাজিরা। এদিকে কিয়েভ দখলে মরিয়া রাশিয়া। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ পূর্ণ শক্তিতে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে বলে গতকাল জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা অধিদপ্তর। পাশাপাশি যে কোনো মুহূর্তে ওডেসায় ব্যাপক বোমাবর্ষণের আশঙ্কা করা হচ্ছে। এদিকে রুশ কর্তৃপক্ষ নতুন করে আরও 4টি জায়গায় যুদ্ধবিরতি ঘোষণা করে, সেখান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সূত্র বিবিসি, রয়টার্স, সিএনএন ও আল জাজিরা। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, কিয়েভ শহরে হামলা চালানোর জন্য সব ধরনের সরঞ্জাম একত্রিত করছে মস্কোর সামরিক বাহিনী। ট্যাঙ্ক ও মোটরচালিত পদাতিক ইউনিটগুলো নিকটবর্তী শহর ইরপিনের দিকে অগ্রসর হচ্ছে। তাছাড়া রাজধানী কিয়েভের উত্তর পশ্চিম দিকের 3টি শহর বুসা, হস্তমেল ও ইরপিনে অব্যাহত রুশ বোমাবর্ষণ চলছে। এ অবস্থায় ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরীক্ষা খনন করে ও রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অভিযান ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে অজ্ঞাত স্থান থেকে পাওয়া প্রেসিডেন্ট জেলেনস্কির বার্তায় দাবি করা হয়, রুশ সেনারা পশ্চিমা ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। রুশ বাহিনী কৃষ্ণসাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসাতে ভারী বোমাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে। বেশ কিছুদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা খার্কিভ শহরেও গোলাবর্ষণ করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো 12 দিনে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনে 600 ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা। এদিকে চীনের সঙ্গে রাশিয়ার পাথরের মতো শক্ত বন্ধুত্ব বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার মতে, কৌশলগত দিক দিয়ে মস্কো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। এবং সর্বশেষ, ইউক্রেন অভিযান রাশিয়ার জন্য এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে জেলেনস্কি। ইউক্রেনে চালানো সামরিক অভিযান রাশিয়ার জন্য এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। স্থানীয় সময় গভীর রাতে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জেলেনস্কি ইউক্রেনীয় বাহিনীর সদস্য বেসামরিক যোদ্ধাদের হিরো আখ্যা দিয়ে বলেন, আমরা কাউকে ভয় পাই না, তোমরা পিছু হটবে না, তোমাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের কারণে রাশিয়ার কাছে এখন এই সামরিক অভিযান দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইতিমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। রাশিয়ার দাবি, ইউক্রেনে তাদের সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়, বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসি মুক্ত করা, দেশটির নিরস্ত্রীকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন।